আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি। চলে এসেছি আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে, আর সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এখন কিন্তু বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না অনেক দোকানেই, আর আমেরিকাতে আমি আজকেও ফার্মেসিতে জিজ্ঞেস করেছি হ্যান্ড স্যানিটাইজার আছে কিনা, তারা বলেছে তাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার নেই। তাহলে আমরা কি এখন হ্যান্ড স্যানিটাইজার ছাড়াই চলব? তা তো হতে পারে না, তাহলে আমাদের মতো ক্রিয়েটররা কি করবে? সেই জন্যই আপনাদের জন্য আজকে আমি শেয়ার করব কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলবেন। চলুন তাহলে আজকে দেখে নিন আপনারাও কিভাবে হ্যান্ড স্যানিটাইজার ঘরেই তৈরি করতে পারবেন। হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে এই অ্যালকোহল। আর অ্যালকোহলটি হতে হবে আইসোপ্রোপাইল রাবিং অ্যালকোহল। এটা 60% থেকে 99% হওয়া লাগবে। তো এটা যেহেতু 70%, সেজন্য আমার এটা চলবে। আর এরকম একটা অ্যালকোহল আপনাদের অবশ্যই লাগবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে হলে। আর এটা আপনারা পাবেন আপনাদের নিকটবর্তী ফার্মেসি বা যে কোনো ধরনের ওয়ালমার্ট বা কে মার্ট, এরকম বড় দোকানে পেয়ে যাবেন। আর এই অ্যালকোহলগুলো সাধারণত ইনজেকশন দেওয়ার জন্য বা এই ধরনের কাজে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত আমাদের লাগবে এই যে অ্যালোভেরা জেল। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা তো নিতে পারেন, কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এই জেলটা নেওয়াই সেফ। এই অ্যালোভেরা জেলটাও আপনারা যে কোনো হোল ফুড বা গ্রোসারি স্টোর অথবা যে কোনো বড় ফার্মেসিতেও পেতে পারেন। আর লাগবে আমাদের এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল যেহেতু আমাদের লাগবে, সেই জন্য আপনাদের এখানে অনেক অপশন আছে। এটা কিন্তু না দিলেও চলে, কিন্তু এটা অল্প একটু দেব এই কারণে অ্যালকোহলটা যেহেতু স্কিনটাকে একটু ড্রাই করবে, সেই জন্য এটা ইউজ করব অয়েল হিসেবে, যেন হাতটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। আর এই জন্য সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি নিমের অয়েলটা ইউজ করতে পারেন, কারণ নিমের অয়েল কিন্তু এমনিতেই একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সেই জন্য নিমের অয়েল দিতে পারলে বেশি ভালো হবে। নিমের অয়েল না থাকলে আপনারা নারিকেল তেল, সরিষা তেল বা যে কোনো ধরনের অয়েল ইউজ করতে পারেন। আর আমি এখানে এসেনশিয়াল অয়েল হিসেবে ল্যাভেন্ডার অয়েল ইউজ করব। এটা কিন্তু আমার অয়েলের কাজটাও করবে, প্লাস সুন্দর একটা গন্ধও হবে, সেই জন্য আমি এই ল্যাভেন্ডার অয়েলটাই ইউজ করব। এই তিনটা উপাদানই লাগবে। আর আমার লাগবে একটি খালি কন্টেনার যেটাতে আমি হ্যান্ড স্যানিটাইজারটা বানাবো। আর মাপার জন্য যে কোনো একটা কিছু নিয়ে নেবেন, কাপ চামচ যা দিয়ে আপনারা মাপতে চান তাই নিয়ে নেবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যালকোহলটা হবে দুই ভাগ আর অ্যালোভেরাটা হবে ওয়ান ভাগ, সো 2:1, আর এটা হবে 10 ড্রপস এর মতো। চলুন তাহলে আমরা এখন বানিয়ে ফেলি হ্যান্ড স্যানিটাইজারটা। আগেই বলেছি যে অ্যালকোহলটা হবে দুই ভাগ। আমি যেহেতু এটা দিয়ে মাপবো, সেই জন্য এটা আমি দুইবার দেব। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু এক্সটার্নাল ইউজের জন্য, কোনোভাবেই ইন্টারনাল ইউজ করা যাবে না। আর হাত দিয়ে ধরা যাবে না, চেষ্টা করবেন যেন একদমই টাচ না হয়। এখন অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি এক কন্টেনার, সো এখানে হচ্ছে 1/4 কাপ। অ্যালোভেরা জেলটা আসলে একটু ঘন, সো এটা একটু পড়তে টাইম লাগে। এগুলো কিন্তু আমার বাড়িতেই ছিল, আমি মাঝে মাঝে আমার এগুলো কাজে লাগে। আশা করি আপনাদের ঘরেও হয়তো এই জিনিসগুলো থাকবে, আর থাকলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আস্তে আস্তে করে খুব সাবধানে চামচ দিয়ে ঢুকাবো,
খেয়াল করবেন যেন হাত দিয়ে কোনোভাবে টাচ করেন না, হাত দিয়ে টাচ করা যাবে না। এটা যেহেতু জীবাণুনাশক হিসেবে আমরা ইউজ করব, সেই জন্য খেয়াল রাখবেন যেন সবকিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেমন কন্টেনারটা, চামচ, মাপার যে জিনিসটা নেবেন আপনারা, কাপ অথবা স্পুন যাই নেন, সবকিছু একদম ক্লিন থাকতে হবে। আর এই হ্যান্ড স্যানিটাইজার কেন বানাচ্ছি আপনারা তো সবাই হয়তো জানেন, কিন্তু তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে এই হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু 99.9% জার্মস কিল করবে। কারণ এখন যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের হাত অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কারণ আমরা হাত দিয়ে কিন্তু সবকিছু ধরব, আর ভাইরাসটা কিন্তু হাতের মাধ্যমেই মূলত আমাদের শরীরে প্রবেশ করবে, শ্বাসের মাধ্যমেও প্রবেশ করবে, কিন্তু হাতটা হচ্ছে একটা মেইন উপাদান যার মাধ্যমে এটা শরীরে আসবে। সেই কারণে হাত আমাদেরকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে, আর জীবাণুমুক্ত রাখার জন্য আমরা আমাদের হাতে এই হ্যান্ড স্যানিটাইজার লাগাবো। হ্যান্ড স্যানিটাইজার হাতে র‍্যাপ করে নিলে হাত কিন্তু জীবাণুমুক্ত হবে। এই তো আমার এখন অ্যালোভেরা জেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই কভারটা লাগাবো। কভারটা লাগানোর পর এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, খুব ভালো করে ঝাঁকাবেন যেন অ্যালোভেরা জেলটা অ্যালকোহলের সাথে খুব ভালো করে মিশে যায়। আমি এখন এখানে অয়েলটা দিয়ে দিচ্ছি। এই অয়েলটা দিবেন 10 ফোঁটার মতো। এখন সবাই যখন বাহিরে যাবেন বা বাহির থেকে কিছু আনবেন, সেগুলোর মধ্যে স্প্রে করে নেবেন, অথবা হাত দিয়ে যখন ধরবেন তখন হাতের মধ্যে এই অ্যালকোহলটা আপনারা রাব করবেন। এই যে হ্যান্ড স্যানিটাইজারটা এখন বানালাম, এটা কিন্তু আপনাদের হাত জীবাণুমুক্ত রাখবে। এই তো মিশে গিয়েছে। এটা কিন্তু সাবানের মতো ফেনা হবে না, বাট এটা একটা লিকুইডের মতো। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এরকম হাতে নেওয়ার পর হাতটা এভাবে রাফ করে ফেলবেন। এই তো হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজার। অথবা আপনারা যদি এটা ফোন অথবা আপনাদের অন্য কোনো জিনিস এভাবে জীবাণুমুক্ত করতে চান, এভাবে স্প্রে করবেন, স্প্রে করার পর এভাবে মুছে নেবেন, তাহলেই হয়ে যাবে জীবাণুমুক্ত। টেবিল, ফোন, বাকি সবকিছুই এভাবে জীবাণুমুক্ত করে নিতে পারবেন। আমি আপনাদেরকে বাজারের যে হ্যান্ড স্যানিটাইজার গুলো পাওয়া যায় সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বাজারের কেনা হ্যান্ড স্যানিটাইজার, আর এটাও আপনাদের একটু দেখাই। এই হচ্ছে বাজারের হ্যান্ড স্যানিটাইজারটা, দেখলেন তো একই রকম। কিন্তু আর আপনারা চাইলে কিন্তু এটাও কিনতে পারেন। এই যে এটা হচ্ছে লাইজোলের, এটা আপনারা ওয়ালমার্ট অথবা যে কোনো ফার্মেসি বড় দোকানগুলোতে পেয়ে যাবেন। এটাও কিন্তু 99.9% ভাইরাস অথবা ব্যাকটেরিয়া কিল করবে। আর এটা হচ্ছে ওয়াইপস আকারে পাওয়া যায়, তো ওয়াইপস গুলো ইজি হয় যখন আপনারা টেবিল বা বাজার থেকে আনা কোনো জিনিসপত্র আনবেন সেগুলো ক্লিন করার জন্য, অথবা আপনাদের দরজার যে নব গুলো থাকে সেগুলো ক্লিন করবেন, পানির টেপ সেগুলো ক্লিন করতে পারবেন এই ওয়াইপস গুলো দিয়ে। আর এই ওয়াইপস গুলো, এই যে এখানে ওয়াইপস গুলো আমি একটু দেখাই, এই যে ওয়াইপস, এই ওয়াইপস গুলো দিয়েই আপনারা ক্লিন করে নিতে পারবেন এইভাবে।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যেহেতু এখন সবারই এই জিনিসগুলো খুব প্রয়োজন, তাই জনস্বার্থে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আপনাদের ফেসবুক পেজেও এটা কিন্তু আপলোড দিতে পারেন, তাহলে অন্যরাও এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারবে। তারাও নিজেরাই কিন্তু ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে এখন জীবাণুমুক্ত থাকতে পারবে। তো এভাবেই আমরা এখন একে অন্যের পাশে দাঁড়াব, যার যতটুকু সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী সে সবার পাশে এসে একটু দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের জন্য এটা কোনো কঠিন ব্যাপার হবে না এই ভাইরাস মোকাবেলা করা। তাহলে সবার জন্য দোয়া রইল আর ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।